আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজকে একটা ভিডিও নিয়ে আসলাম। এখানে এসে আমের মোরব্বা দেবো আমি। আম ছুলে চেক চেক করে কেটে নিয়েছি, তারপর গ্যা করে নিয়েছি, কেচে নিয়েছি। আমগুলো ভালো মতন শুকাই নিয়েছি একদিন। এখন আমি আরও মোরব্বা দেবো। এখানে লং ঠাঙ্গা, এলাচ, দারচিনি নিয়ে নিয়েছি, তেজপাতা নিয়ে নিয়েছি, চিনি নিয়ে নিয়েছি। এগুলো দিয়ে এখন আমি আমের মোরব্বা বানাবো। তো আপনারা দেখতে থাকেন আমার আমের মোরব্বা কীভাবে বানাইতে পারি, সেটা আপনাদেরকে দেখাবো। তো আপনারা ভিডিওর ভিতরে থাকবেন, চোখে রাখবেন, দেখবেন। বন্ধুরা, সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, শুকিয়ে পারতেছেন। এখন চিনি দিতে হবে, এখন আমদেন না, আগে চিনি দিতে হবে, আমদেন, তারপর আমদেন, আম দেওয়ার পরে চিনি দেন। বন্ধুরা, চিনি দিতে হবে। হাই হাই রে, আল্লাহ রে, রাধুনি রে, হ্যালো বন্ধুরা। এখন আমি আম দিয়ে দিচ্ছি, দেখতেই পারতেছেন। তারপর চিনির ভিতরে আম দিয়ে দিতেছি, দিয়ে দিলাম। শুধু লাল মোনা নিশা বন্ধুরা, এখন আমি লং ফ্যাং তেজপাতা এলাচ দারচিনি দিয়ে দিলাম। লাগলে দিমু, সমস্যা নেই, লাগলে দিমু। মাশাআল্লাহ, কত সুন্দর কালার হয়েছে মুরব্বার। এগুলো হচ্ছে আমের মুরব্বা, চিনি দিয়ে, পাঁচফোড়ন দিয়ে, চিনি, লং, ঠেঙ্গা, এলাচ, তারপর তেজপাতা দিয়ে এগুলো বানাইতেছে। আর কোনো পাঁচফোড়ন, মরিচ, এগুলো কোনো কিছু লাগবে না। এটা অনেক মজা, কোনো হয়নি, শুধু লাগতেছি। এটার মধ্যে সরষে তেল লাগবে না, কোনো কিছু লাগবে না। এটা হচ্ছে বাচ্চাদের জন্য। বন্ধুরা, আমার মোরব্বা হয়ে গেছে, দেখতেই পারতেছেন। আমার মোরব্বা অনেক সুন্দর কালার হয়েছে। শর্টকাটে লং, ঠেঙ্গা, এলাচ, দারচিনি দিয়ে, চিনি দিয়ে বানিয়ে ফেললাম আমার মোরব্বা বাচ্চাদের জন্য। বাচ্চারা এগুলো খেতে পারবে। মিদা দিয়ে বানাইছি, এখন নামিয়ে ফেলবো। বন্ধুরা, আমার মোরব্বা বানানো